নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়। প্রত্যেক দিনকার মতো আপনার সামনে চলে এসেছি, আর এখন আমরা আলোচনা করব আজকে রাশিফল নিয়ে। প্রত্যেক দিনকার মতো রাশিফল তো আপনার সাথে আলোচনা করি, কিন্তু তার সাথে সাথে আমরা আজকে আলোচনা করব আজকে আপনাদের ক্ষেত্রে কী খাওয়া উচিত, কী খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করা শুভ হবে, আপনাদের ক্ষেত্রে আজকে কত রং শুভ, কত সংখ্যা শুভ হবে, আপনাদের ক্ষেত্রে আজকে কোন গাছকে পুজো করলে শুভ হবে, এবং তার পাশাপাশি আজকে কী উপচার করলে আপনারা ভালো থাকতে পারবেন, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আলোচনার পূর্বে প্রথমেই চলে যাব পঞ্জিকাতে। তবে পঞ্জিকায় যাওয়ার আগে একটি কথা ছোট করে বলে রাখি, যারা নিউমোলজি, অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্রের কোনো কোর্স করতে চাইছেন, তারা নিচে দেওয়া স্ক্রলে নিমতা অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ অ্যাসোসিয়েশনের যে নাম্বারটি যাচ্ছে 9830975289 এবং 7003134009, এই নাম্বারে কিন্তু আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আপনাদের ডিটেল ডেসক্রিপশন কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা চলে যাই প্রথমেই পঞ্জিকাতে। আজকের পঞ্জিকা রয়েছে, তিথি রয়েছে দশমী তিথি। দশমী তিথি চলাকালীন কিন্তু কলমি শাক আপনারা খাবেন না, সেক্ষেত্রে অসুখ হবে। আজকে নক্ষত্র রয়েছে পুষ্যা নক্ষত্র, করণ বণিজকরণ, পক্ষ কৃষ্ণপক্ষ, যোগ শিবযোগ। দিন শুক্রবার, রাহুকাল চলবে সকালবেলা 9:55 থেকে 11:26 পর্যন্ত। এই সময় কোনো শুভকর্ম, কোনো মাঙ্গলিক কর্ম কিন্তু আপনারা শুরু করবেন না। যদি পূর্বে শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আজকে শুভ তিথি রয়েছে 11:26 থেকে সকালবেলা দুপুরবেলা 12:55 পর্যন্ত। এই সময় কিন্তু কোনো শুভকর্ম, কোনো মাঙ্গলিক কর্ম আপনারা শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। অমৃতকাল থাকছে 8:26 থেকে 9:56 সকালবেলা। এই সময় যে কোনো শুভকর্ম, যে কোনো মাঙ্গলিক কর্ম কিন্তু আপনারা শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকে কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভ তিথি নেই। রয়েছে 7 অক্টোবর, যা চলবে 9:27 থেকে 10:17 এবং পরবর্তী সময় থাকবে 11:46 থেকে 1:47 পর্যন্ত। এই সময় কিন্তু আপনারা কনস্ট্রাকশন শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ব্যবসা শুরু করার জন্য আজকে কোনো শুভ তিথি নেই। রয়েছে 9 অক্টোবর, যা চলবে সকালবেলা 6:19 থেকে 7:49 পর্যন্ত। এই সময় কিন্তু আপনারা যে কোনো বিজনেস শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রপোজ করার জন্য আজকে কোনো শুভ তিথি নেই। রয়েছে 6 অক্টোবর, যা চলবে 5:03 বিকেলবেলা থেকে 6:28 পর্যন্ত। এই সময় কিন্তু আপনি আপনার মনের মানুষকে এবং বিজনেস পার্টনারকেও কিন্তু আপনারা প্রপোজাল দিতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য আজকে কোনো শুভ তিথি নেই। রয়েছে 7 অক্টোবর, যা চলবে 9:27 সকালবেলা থেকে 10:17 পর্যন্ত। পরবর্তী সময় চলবে সকালবেলা 11:46 থেকে 1:47 পর্যন্ত। এই সময় কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে আপনারা লেনদেন করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকে আপনাদের জন্য সিজারিয়ান অপারেশন করার জন্য কোনো শুভ তিথি নেই। সিজারিয়ান অপারেশন করার জন্য শুভ তিথি রয়েছে 6 অক্টোবর, যা চলবে 5:03 বিকেলবেলা থেকে 9:59 রাত্রেবেলা পর্যন্ত, এবং পরবর্তী সময় চলবে পরবর্তী দিন রাত্রেবেলা 12:10 থেকে 6:17 পরবর্তী দিন ভোরবেলা পর্যন্ত। জব জয়েন করার জন্য আজকে কোনো শুভ তিথি নেই। রয়েছে 13 অক্টোবর, যা চলবে 10:19 থেকে 1:26 পর্যন্ত। এই সময় কিন্তু আপনারা জব জয়েন করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। পরবর্তী সময় থাকবে 3:03 থেকে 4:06 পর্যন্ত। এই সময় আপনারা জব জয়েন করতে পারেন, সেক্ষেত্রে শুভ হবে। আজকে আপনাদের শুভ দিক রয়েছে পূর্ব দিক। যারা পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পূর্ব দিক ব্যতীত রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠে কাজে বেরোনোর সময় বা কাজে বেরোনোর আগে আপনারা সাত কদম পূর্ব দিকে হাঁটুন, ক্লক ওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন বাধাবিঘ্নকে নাশ করে কিন্তু দিনটা আজকে আপনাদের ক্ষেত্রে মোটের উপর আপনাদের ক্ষেত্রে শুভ কাটবে। এবার আমরা আলোচনা করবো আজকে রাশিফলের প্রথম রাশি মেষ রাশি নিয়ে। মেষ রাশির ক্ষেত্রে আজকে কোনো উদ্দীপনা তৈরি হতে পারে মনের মধ্যে, কোনো বিষয়কে নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে, যা আপনাকে বহুদিন ধরে কিন্তু মনের মধ্যে আপনাকে চিন্তায় রেখেছিল। আপনারা আজকে কোনো ব্যক্তির পরামর্শে, কোনো ব্যক্তির সান্নিধ্যে গিয়ে কিন্তু আজকে আপনার সমস্যার কথা জানাতে পারেন এবং সেখান থেকে সমাধানের পথ কিন্তু আজকে আপনারা বেছে নিতে পারেন। আজকে আপনাদের দিনটা কিন্তু মোটের ওপর শুভ থাকবে। আজকে আপনাদের খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে, তবে আজকে আপনারা যদি দূরভ্রমণ করতে চাইছেন সেখান থেকে নিষিদ্ধ থাকার চেষ্টা করুন। আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব। বৃষরাশি, বৃষরাশির ক্ষেত্রে আজকে দাম্পত্য জীবন মোটের ওপর মধ্যম থাকবে। আপনাদের ক্ষেত্রে বিজনেসে লগ্নি আজকে শুভ হবে। আপনারা যদি মনে করছেন যে আপনারা যে বিজনেসে পূর্ববর্তী সময়ে কোনোরকম লোকসান করেছিলেন, সেই একই বিজনেসে আজকে কিন্তু আপনারা টাকা ইনভেস্ট করতে পারেন, সেখান থেকে নিশ্চয়ই বেনিফিট পাবেন। আপনাদের ক্ষেত্রে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে আজকে দাম্পত্য জীবন মোটের ওপর মধ্যম মানের থাকবে। আর্থিক কিন্তু জায়গায় সমস্যা তৈরি হতে পারে, আর্থিক জায়গায় যে সমস্ত জটিলতাগুলো এতদিন ধরে আসছিল সেগুলো কিন্তু আজকে বড় ধরনের সমস্যা আপনাকে ফেলে দিতে পারে। সুতরাং আর্থিক জায়গাটায় আপনারা কিন্তু খরচাকে রোধ করার চেষ্টা করুন, নচেৎ পরবর্তীকালে কিন্তু আপনাকে বিপাকে পড়তে হতে পারে।
আপনার যে সমস্ত কাজকর্ম বা সরকারি কোনো কাজকর্ম আটকে ছিল তো সেগুলো কিন্তু আজকে আরও জটিল তৈরি হতে পারে। সুতরাং কাজকে কন্টিনিউ ফেলে রাখবেন না, আপনারা কাজকে কিন্তু কমপ্লিট করার চেষ্টা করুন, নচেৎ সমস্যায় পড়তে হতে পারে। আপনাদের জন্য শুভ রং আজকে গোলাপি এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব। কর্কট রাশি, কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দাম্পত্য জীবন প্রেম জীবন কিন্তু মোটের ওপর মধ্যম মানের থাকবে। আপনাদের আজকে আপনার ছোটো ভাই বা বোনের সাথে কিন্তু কোনোরকম মতানৈক্য তৈরি হয়ে যেতে পারে, আপনার পাড়া প্রতিবেশীর সাথেও মতানৈক্য তৈরি হয়ে যেতে পারে, আপনার কথায় কাউর কিন্তু খারাপ লাগতে পারে। সুতরাং কথা বলার সময় বুঝে বলার চেষ্টা করুন, নচেৎ কিন্তু বিপাকে পড়তে হতে পারে আপনাকে। আপনি যদি আজকে কোথাও টাকা ইনভেস্ট করছেন সেক্ষেত্রে শুভ সময় দেখে ইনভেস্ট করুন, নিশ্চিত বেনিফিট আপনার ক্ষেত্রেই আসবে। আপনাদের জন্য আজকে শুভ রং হচ্ছে গোলাপি এবং শুভ সংখ্যা ছয় আলোচনা করব। সিংহরাশি, সিংহরাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দাম্পত্য জীবন প্রেম জীবন আজকে ভালো থাকলেও আজকে আপনাদের কিন্তু শারীরিক জায়গায় সমস্যা তৈরি হতে পারে বা পরিবারের কোনো ব্যক্তিকে নিয়ে কিন্তু আজকে হেলথ ওরিয়েন্টেড সমস্যা কিন্তু ভুগতে হতে পারে। আজকে দূরভ্রমণ আপনাদের জন্য নিষিদ্ধ, আপনারা যদি ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন সেখান থেকে বিরত থাকার চেষ্টা করুন, আপনারা যদি আজকে বিদেশে যেতে চাইছেন সেখান থেকেও বিরত থাকার চেষ্টা করুন। আপনাদের জন্য শুভ রং আজকে গোলাপি এবং শুভ সংখ্যা এক আলোচনা করব। কন্যারাশি, কন্যারাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দাম্পত্য জীবন প্রেম জীবন কিন্তু মোটের ওপর মধ্যম মানের থাকবে। আপনাদের ক্ষেত্রে আজকে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটতে পারে হঠাৎই, যারা বহুদিন ধরে অর্থনৈতিক জায়গাগুলো আপনাদের ব্লকেজ হয়েছিল তাদের কিন্তু কোনো না কোনোভাবে আজকে কিছুটা অর্থনৈতিক সহায়তা মিলতে পারে। আপনারা যদি মনে করছেন যে আপনাদের পূর্ববর্তী কোনো ঘটনা নিয়ে আপনার পরিবারে কোনো সমস্যা চলছিল বহুদিন ধরে, সেই সমস্যার কিন্তু আজকেই সমাধান করে ফেলার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু গুড বেনিফিট মিলবে। আপনাদের জন্য শুভ রং আজকে সবুজ এবং শুভ সংখ্যা আট। এবার আমরা আলোচনা করব আজকের বাস্তু টিপস নিয়ে। আজকের বাস্তু টিপসের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের পরিবারের মধ্যে এমন কোনো বাচ্চা রয়েছে যারা পড়াশুনো একদমই করতে চাইছে না, পড়াশুনো করতে না চাইলে একদম পড়তে বসতে নাই না যদি নাই চায় সেক্ষেত্রে তাকে একটি জিনিস করা যেতে পারে, সে যেই টেবিলে পড়াশুনো করছে সেই টেবিলটি কিন্তু অবশ্যই কাঠের টেবিল হতে হবে। এক, দু নম্বর হচ্ছে সে যেখানে পড়াশুনো করছে সেটি যদি উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে পড়াশুনো করে সেক্ষেত্রে ভালো হবে। দুই এবং তিন নম্বর বলে দিই, আপনারা সেই টেবিলের ওপর এই যে গ্লোবটি দেখতে পাচ্ছেন এই গ্লোবটি কিন্তু আপনারা ওখানে রেখে দেবেন, এই গ্লোবটি ওই টেবিলের ওপর রেখে দেবেন। সেই টেবিলের ওপর রেখে দিয়ে পড়তেও আপনারা কিন্তু সে যখন পড়তে বসবে সেই সময় সেটিকে ঘোরাতে বলবেন, তার মনোযোগিতা কিছুটা হলেও কিন্তু পড়াশুনোর দিকে আকৃষ্ট করবে। এবার আমরা দেখে নিই আজকে কী গাছকে পুজো করা উচিত। আজকে অবশ্যই কিন্তু অসত্য গাছকে পুজো করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে, অসত্য গাছকে প্রণাম করতে পারেন, অসত্য গাছের গোড়ায় জল দিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে আপনাদের। আজকে অবশ্যই ঘি এবং কেশর আপনাদের সেবন করা উচিত। আজকে নজন কুমারীকে, কুমারী কন্যাকে আপনারা কিন্তু ক্ষীরের পায়েস দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে আপনাদের ক্ষেত্রে, শুভ হবে, আপনাদের শ্রীবৃদ্ধি হবে, ঐশ্বর্যও কিন্তু বৃদ্ধি হবে। আজকে ছোট্ট একটি উপায় বলে দিই, যারা আপনাদের মনস্কামনা পূর্ণ করতে চাইছেন, বহুদিন ধরে আপনার কোনো মনস্কামনা রয়েছে কিন্তু মনস্কামনা কোনোভাবেই পূর্ণ হচ্ছে না, আশা আশাই রয়ে গেছে, এরকম যদি হয়ে থাকে আপনারা একটি ছোট্ট সাদা কাগজের মধ্যে লাল কালির কলম দিয়ে, লাল কালির পেন দিয়ে আপনারা আপনাদের মনস্কামনাটাকে সুন্দর করে গুছিয়ে লিখুন। লিখে কোনো একটি সাদা পায়রা তার পায়ে লাল কাপড়, লাল রঙের সুতো দিয়ে সেটিকে ঝুলিয়ে দিন, ঝুলিয়ে সেই পায়রাটিকে আপনারা উত্তরমুখ করে আজকে শুভ সময় দেখে ছেড়ে দিন। এই প্রক্রিয়া যদি শুক্রবার শুক্রবার আজকে শুক্রবার থেকে পরের কুড়িটি শুক্রবার আপনারা পরপর করে যান, আপনাদের দেখবেন নিশ্চয়ই মনস্কামনা যেটি রয়েছে সেই মনস্কামনা কিন্তু নিশ্চিত 100% পূর্ণ হবেই। আজকে শুভ তিথি থেকে কাজ শুরু করুন, নিশ্চয়ই ভালো ফল মিলবে। তাহলে চলুন এবার আমরা চলে যাই আজকের সপ্তম রাশি তুলা রাশিতে। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দাম্পত্য জীবন প্রেম জীবন কিন্তু মোটের ওপর মধ্যম মানের থাকবে। আপনাদের কর্ম নিয়ে যে সমস্ত সমস্যাগুলো বহুদিন ধরে চলছিল সেই সমস্যার কিছুটা অবসান কিন্তু আজকে আপনাদের ঘটে যাবে। আপনারা যদি মনে করছেন যে দূরভ্রমণ করতে চাইছেন সেখান থেকে একটু বিরত থাকার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের বিজনেসের লোক নিয়ে আজকে কিন্তু শুভ রয়েছে। আপনাদের জন্য শুভ রং আজকে গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ। আলোচনা করব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দাম্পত্য জীবন প্রেম জীবন কিন্তু মোটের উপর মধ্যম মানের থাকবে। আপনারা যদি মনে করছেন যে আজকে আপনারা দূরবর্তী কোথাও ভ্রমণ করবেন সেক্ষেত্রে সকালের দিকে বেরোনোর চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে।
আপনাদের জন্য আজকে কোনো এডুকেশন সেক্টরে কর্মক্ষেত্রে কিন্তু যোগাযোগ আসতে পারে, এবং আপনার সাথে কিন্তু আজকে কোনো গুরুজন ব্যক্তি বা কোনো গুরুস্থানীয় ব্যক্তির কোনো যোগাযোগ যা আপনাকে কর্মক্ষেত্রে উন্নতি দিতে পারে, বা আপনার আজকে মঠ মন্দির জনিত কোনো জায়গায় কিন্তু আপনার আজকে কোনো ভালো যোগাযোগ তৈরি হতে পারে যা আপনাকে মনের প্রশান্তি দিতে পারে। আপনার সাথে আজকে কোনো গুরুর দেখা হয়ে যেতে পারে। আপনার জন্য আজকে শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা এক। আলোচনা করব ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে কিন্তু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট তৈরি হতে পারে, মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, গৃহজনিত সমস্যা কিন্তু হঠাৎ বৃদ্ধি পেতে পারে। আপনাদের কিন্তু আজকে হঠাৎই শত্রুতা হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে দেখাচ্ছে, অথবা অর্থ ব্যয় কিন্তু আজকে আপনার সমস্যায় আপনাকে সমস্যায় ফেলতে হতে পারে। আপনারা যদি আজকে দূরভ্রমণ করছেন সেখান থেকে মানে অবশ্যই খুব কুইকলি বা সকালের দিকে আপনারা দূরভ্রমণ করুন, সেক্ষেত্রে ভালো হবে। বিকেলের পর থেকে সমস্যা তৈরি হতে পারে আপনাদের যানবাহনজনিত সমস্যায়। আপনাদের ক্ষেত্রে আজকে শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা তিন। আলোচনা করব মকর রাশি। মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দাম্পত্য জীবন প্রেম জীবন মোটের উপর ভালো থাকবে। আজকে আপনার বিজনেসে ইনভেস্ট কিন্তু ভালো হবে। আপনি যদি আজকে কোথাও ইনভেস্ট করছেন সেখান থেকে 100% বেনিফিট কিন্তু আপনারা নিশ্চয়ই পাবেন। আপনাদের জন্য আজকে দূরভ্রমণ কিন্তু শুভ হবে। আপনারা যদি মনে করছেন যে আজকে আপনি কোনো দূরে কোথাও ঘুরতে যেতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনার দিনটা আজকে শুভ রয়েছে। আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা এক। আলোচনা করব কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য দাম্পত্য জীবন প্রেম জীবন কিন্তু মোটের উপর মধ্যম মানে থাকবে। আপনাদের ক্ষেত্রে আজকে শারীরিক কষ্ট শারীরিক ক্লেশ কিন্তু হঠাৎই তৈরি হতে পারে। শরীর কিন্তু সমস্যাগ্রস্ত করে তুলতে পারে, আপনাকে মানসিক অস্থিরতা দিতে পারে, এবং পরিবারের কোনো ব্যক্তির সাথে কিন্তু আজকে মতানৈক্য তৈরি হয়ে যেতে পারে। আপনার যদি পৌষ্য থেকে থাকে তাহলে সেখান থেকে কিন্তু বিরত থাকার চেষ্টা করুন, নচেৎ অর্থাৎ পৌষ্যকে নিয়ে কোনো জায়গায় যাওয়ার বা পৌষ্য থেকে কিন্তু সতর্ক থাকার চেষ্টা করুন, নচেৎ পৌষ্যের জন্য কিন্তু আপনাকে কোনো জায়গায় কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা এক। আলোচনা করব মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য হঠাৎই কিন্তু শত্রুতার যোগ আজকে তৈরি হয়ে যেতে পারে। যদি বহু ধরনের শত্রুতার মুখোমুখি আপনি হচ্ছেন তাহলে কথা কম বলার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। আপনি আজকে দূরভ্রমণ যদি করছেন তবে সেক্ষেত্রে দূরভ্রমণ কিন্তু সকালের দিকে করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকে আপনাদের জন্য শুভ রং হচ্ছে গোলাপি এবং শুভ সংখ্যা দুই। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই দর্শক বন্ধু, ভীষণ ভালো থাকবেন, নমস্কার।